চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এতে মিশা সৌদাগার সভাপতি ও মনোয়ার হোসেন ডিপদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থীর চিত্রনায়িকা নিপুন আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেটের পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এ নায়িকা অভিনেত্রী নিপুণের দায়ের করা রিট প্রসঙ্গে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক দীপজল তিনি বলেছেন কেস খেলবা আসো সেটা খেলার মন চাই সেটাই খেলো আমরা ভদ্রতা ও নম্রতা চাই আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করব আমরা কোনো ঝামেলা চাই না গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গনে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ দ্বিবার্ষিকী মেয়াদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে মিশা ডিপদল প্যানেলে জয়লাভ করে ফল ঘোষণার পরই এই প্যানেলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেত্রী নিপুণ কিন্তু এর প্রায় এক মাস পর গত পনেরোই মে আদালতে রিট দায়ের করেন তিনি তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপি ঘটনা রয়েছে বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সাংগঠনিক সদ্য নির্বাচিত কমিটি সেখানে এসব কথা বলেন খল অভিনেতা ডিপজল এ সময় আগের এক সাক্ষাৎকারে তাকে নিপুণের অশিক্ষিত বলার ব্যাপারে বলেন সে তো বাপকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে কেউ এমন বলতে পারে কেন না যাকে নিয়ে এই চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে অস্বীকার করেছে এদিকে নিপুণের আদালতে যাওয়ার বিষয়টি আইনতভাবে মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছেন মিশা ডিপজল প্যানেল এল আগের মেয়াদে ক্ষমতায় থাকা ইলিয়াস কাঞ্চন নিপুন পরিষদের সময় জায়েদ খান সহ বাতিল হওয়া তিন ভোটের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পক্ষে একমত বর্তমান কমিটির অধিকাংশ সদস্য। ডিএন টিভি কথা বলে